কেউ তো আত্মহত্যা করে না, এই আত্মহত্যা করা কিছু চিরুচিশীল মানুষের জন্য দায়ী। আমি তো কিন্তু আত্মহত্যা করে এই জন্য দায়ী থাকবে, চিরুচিশীল মানুষগুলো যাদের রুচি হয় না তাদেরকে আমি দায়ী করে পৃথিবী থেকে চলে যাবো। একদিন হিরো আলমকে মেরে ফেলে দেন, আমি চাবো এই হিরো আলমকে আপনারা মেরে ফেলে দেন, না হলে রুচি নষ্ট হয়ে যাবে বাংলাদেশে। হয় হিরো আলমকে আপনারা মেরে ফেলে দেন, নাহলে এমন কেউ লোক আছে আপনারা তৈরি করে দেখান যে হিরো আলম কাজ করলে রুচি আনতে হবে। হিরো আলম না মেরে ফেলে দিলে আপনারা থামাতে পারবেন না হিরো আলমকে। রুচির দুর্ভিক্ষে হিরো আলমের উত্থান হয়েছে বলে নাট্যজন মামুনুর রশিদ যে মন্তব্য করেছেন তার প্রতিবাদ জানিয়েছেন কন্টেন্ট ক্রিয়েটর হিরো আলম। এ নিয়ে আত্মহত্যার হুমকিও দিয়েছেন তিনি। হিরো আলম বলেছেন, আপনাদের রুচিসম্পন্ন মানুষদের কারণে যদি আমি আত্মহত্যা করি তবে এর দায় আপনাদেরই নিতে হবে। সম্প্রতি অভিনয় শিল্পী সংঘের একটি অনুষ্ঠানে মামুনুর রশিদ বলেন, আমরা একটা রুচির দুর্ভিক্ষের মধ্যে পড়ে গেছি, সেখান থেকে হিরো আলমের মতো একটা লোকের উত্থান হয়েছে, যে উত্থান কুরুচি কুশিক্ষা ও অপসংস্কৃতিক উত্থান। এই উত্থান কিভাবে রোধ করা যাবে এটা যেমন রাজনৈতিক সমস্যা তেমনি আমাদের সাংস্কৃতিক সমস্যাও। রোববার গণমাধ্যমকে রুচির দুর্ভিক্ষের হিরো আলমের উত্থান মামুনুর রশিদ শীর্ষক প্রতিবেদন প্রকাশিত হয়। এরপর বিষয়টি ভাইরাল হয় ফেসবুক সহ নানা মাধ্যমে। এর প্রেক্ষাপটে সোমবার রাতে নিজের ভেরিফাইড ফেসবুক পেজ থেকে লাইভে আসেন হিরো আলম, বলেন নানা বিষয় নিয়ে কথা। হিরো আলম বলেন, তাদের মতো এত বড় মানুষ আমাকে নিয়ে কথা বলেছেন, এটা আমার জন্য সৌভাগ্য। তিনি বলেছেন, মানুষের রুচি নাকি নষ্ট হয়ে গেছে, আমি নাকি 18 কোটি লোকের রুচি নষ্ট করেছি, আপনারা কেন আমাকে সাপোর্ট করেন, রুচি নষ্ট করেন, বাংলাদেশ নাকি আমার কারণেই নষ্ট হচ্ছে, যখন নাটকে গালিগালাজ করে তখন কি আপনাদের রুচি নষ্ট হয় না, একদিন এমন লাইভ করে পৃথিবী থেকে চলে যাব আপনারা রুচি নিয়ে থাকেন, আমি যদি আত্মহত্যা করি এর জন্য দায়ী থাকবেন আপনারা। দোলা রুদ্র, অনাবিল এন্টারটেনমেন্ট।